এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি কিছু করিনি, আমাকে মারছিস কেন? তুই কিছু করিস নতুন কি প্ল্যান করেছিস আমার বল। আমি কিছু করিনি, কলা ছাড়, আমাকে বাড়াবাড়ি করছিস কিন্তু মহিদা, ছাড় আমাকে। বাড়াবাড়ি হচ্ছে এটা? কি হচ্ছে নাকি এটা বাড়িতে? মোহিত আমার ছেলেটাকে এইভাবে মারছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো ঊষা? হ্যাঁ দিদি ভাই, কি গো তোমরা? মোহিত ছাড়, অমিতকে অমিতকে ছাড় বলছি কিন্তু আমি। মোহিত দাঁড়া, কি করছিস? আইন নিজের হাতে তুলিস না, বল আমাকে কি করেছো বল। মোহিত আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কেন কিছু করতে যাবো? তুই কি, আমি বিশ্বাস করি না অমিত, তোর মতো আশ্রাবকে কেউ কোনোদিন বিশ্বাস করে না। আমায় জানতে হবে তোর মাথায় কি চলছে, বল বল অমিত। আমি বল অমিত, তুই কি প্ল্যান করেছিস? নাহলে কি তুই ঠকে দাঁড়া মোহিত। আমাকে কেউ কিছু বলবে যে কি হয়েছে? আপনারা বলেন যে আমি এই বাড়ির ছেলে, কিন্তু এমন কি হয়েছে যেটা আমাকে জানানো যাবে না? শোন আকাশ, আমরা আসলে তোর ব্রেনের উপর এখন কোনো প্রেশার দিতে চাইছি না, এসব নিয়ে এখন তোর না ভাবাই ভালো। কিন্তু একবার যখন মাথায় ঢুকে গেছে তখন সেটাকে বের করবো কি করে? মানে কোর্ট মামলা নিয়ে কথা হচ্ছে সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু আচ্ছা পাখির সাথে কি কিছু ঘটেছে? কি হলো, চুপ করে আছেন কেন বলুন না। দেখুন এই পুরো ব্যাপারটাই কিন্তু এখন আমার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। একে তো আপনারা আমাকে এই বাড়িতে নিয়ে এলেন, আমি জানি না আপনারা কারা আর কেন বা বাবা কাকা এসব আমাকে মনে করাতে চাইছেন, যখন আমাকে পুরো কথাটাই আপনারা লুকোবেন। দেখুন এইভাবে যদি আপনারা আমাকে আটকে রাখেন তাহলে কিন্তু আমি পুলিশে যেতে বাধ্য হব। আটকালে কেন বাবা? ওর কাছ থেকে এখন আমার অনেক কিছু জানার আছে। না মোহিত, তুই এভাবে অমিতকে মারতে পারিস না। তুইও যেটা করছিস সেটা অন্যায়, আইনকে নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছিস, অন্যায় ভাবে মারছিস, দিস ইজ নট রাইট। এই ছেলেটা যা করেছে আর যা করে চলেছে একে আইনের পথে নিয়ে গিয়ে শায়েস্তা করা সম্ভব নয় বাবা। না মোহিত, যা বলার সবার সামনে